ভাস্তি হয়। আমার ভাস্তির কেষ্টপুরের লতিবের ছেলে মেরাজুল শেখের সাথে 2 বছর আগে বিয়ে দিয়েছিলাম। বিয়ে দেওয়ার 6 মাসের মধ্যে ওদের পারিবারিক বিভিন্ন রকম পণ দাবি দাওয়া নিয়ে অশান্তি শুরু হয়। এর পিছনে মেন ভিলেন হলো ওর ননদ আর ননদের বোন। ওরা যা যা দাবি করতো কিছু কিছু মেটানো হয়েছে, তারপরেও ওদের সন্তুষ্টি হয়নি। লাস্ট 4-5 মাস আগে ওরা বাইক দাবি করেছিল। মেয়ের বাবা খুব গরিব অসহায় এবং খড়ের ব্যবসা করে, যার জন্য তার এই চাহিদা মেটাতে পারেনি। গত রাত্রে মেয়েটা ফোন করেছিল, বলল যে আমার ননদ আর ননদি আর সবাই মিলে এটা খুব ঝামেলা করছে আমার সাথে, বাইক দেয়নি এই জন্য। ছেলেটার মাঝখানে বাচ্চাও আছে, একটা মেয়েটার 8 মাসের বাচ্চা আছে ছেলে। মেয়েটা কিন্তু রাত্রে ফোন করেছিল, তারপরে বিকালবেলা হঠাৎ করে আমরা ভাবলাম হয়তো ওটা মিটে যাবে, বিকালবেলা আবার হঠাৎ করে ফোন করে বলছে যে নাকি মেয়েটা ফাঁসি দিয়েছে, মানে হ্যাঙ্গিং হয়েছে। দুদিন আগেই ঘটনাটা কি হয়েছিল, যে বাইকের আলোচনা করেছিল, বাইক নিবো শ্বশুর। কে কার কাছে চেয়েছিল বাইক? জামাই চেয়েছিল, দিতে পারেনি, বা কিছু কিছু দিয়ে চালিয়েছিলাম, সেটাও মানেনি। দ্বিতীয় কথা, এই মাস 6 আগে আবার অত্যাচার শুরু করেছে। অত্যাচার শুরু করে যে ননদের বরে যে তাকে মেরে ফেলেছে, মেরে ফেলে এখন বাড়িতে আমরা গেলাম, কেউ ছিল না বাড়িতে, সব ভেঙে গেছে। আপনারা উদ্ধার করলেন? হ্যাঁ, আমরা যে উদ্ধার করে নিয়ে আসলাম। কিভাবে কিভাবে দেখলেন, কি অবস্থায় ছিল? ঘোরানো অবস্থায় ছিল না, দেখেছিল মাটিতে বিছানাতে শুয়ে দেখেছিল তো, না কিছু ছিল না। তো কি সন্দেহ হচ্ছে আপনাদের? আমাদের সন্দেহ হচ্ছে কি, যে গোটা শরীরে রক্ত লেগে আছে, রক্তটা কোথা থেকে হবে, রক্তটা না মারলে তো রক্ত বেরাবে না, মেরে ফেলেছে তাকে রক্ত। আপনার জামাইয়ের নাম কি? মেরাজুল শেখ। কি করে? রাজমিস্ত্রির কাজ করে। কতদিন আগে বিয়ে দিয়েছিলেন? 2 বছর আগে। যখন ওকে মানে লাশটাকে উঠানো হলো, তখন আমি দেখতে পেলাম যে ওর যে এতে ঘুমিয়ে রেখেছে, বিছানাপত্র কিছু ছিল না, একটা বিছানা ছিল, সেই বিছানাতে আবার ব্লাড আছে। তাহলে হ্যাঙ্গিং কেসে এটা ব্লাড নয়, আমাদের আনুমানিক ধারণা যে এটা মার্ডার করা হয়েছে বা খুন করা হয়েছে। আমরা অবশ্যই ইংলিশ বাজার থানাতে একটা অভিযোগ দায়ের করব। আমরা চাই যে এই ধরনের লোকের উপযুক্ত শাস্তি হোক, যদি সত্যি করে থাকে তো উপযুক্ত শাস্তি হোক, এবং আগামী দিনে যাতে এই ধরনের কেউ কৃত্রিকলাপ করতে না পারে, তার জন্য এই সমাজকে আমরা এই তাদের শাস্তিতে দেখাতে চাই।